হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যখনই আমরা রেস্টুরেন্টে যাই তখনই কিন্তু আমরা প্রায়শই হাক্কা নুডলস আর তার সাথে গ্রেভি থাকা মাঞ্চুরিয়ান আমরা অর্ডার করি। সেই রেস্টুরেন্টের মতো করে হাক্কা নুডলস আর তার সাথে মাঞ্চুরিয়ান আজকে আমি ঘরেই সিম্পল প্রসেসে তৈরি করে দেখাবো, কিন্তু খেতে একদম রেস্টুরেন্টের থেকেও বেশি টেস্টি হবে। সো কিভাবে তৈরি করবে এই হাক্কা নুডলস আর তার সাথে গ্রেভি থাকা মাঞ্চুরিয়ান দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটিতে। নুডলস তৈরি করার জন্য নুডলসটাকে আগে বয়েল করে নিতে হবে। এখানে আমি একটা সসপ্যানে বেশ কিছুটা জল বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ নুন আর দিয়ে দিলাম 1 টেস্পুন পরিমাণ সাদা তেল। নুন আর তেলটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব আর এই জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। সো দেখুন বন্ধুরা, জল ভালো করে গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব নুডলস, যে কোনো ব্র্যান্ডের নুডলস বা চা আপনারা ইউজ করতে পারেন। নুডলসটাকে আমি ভেঙে দিচ্ছি আর জলটা কিন্তু অবশ্যই গরম হওয়ার পরেই নুডলসটা দিবেন, ঠান্ডা জলে কিন্তু নুডলস দিবেন না। এখন ভালো করে জলে ডুবিয়ে দিচ্ছি নুডলসগুলো আর 80% নুডলসগুলো সেদ্ধ করে নেব। সো দেখুন বন্ধুরা, নুডলস আমার সেদ্ধ হয়ে গেছে, প্রায় 80% নুডলস সেদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, তারপর একটা স্ট্রেনারে ঢেলে দিয়ে জলগুলো ড্রেন করে দেব। দেখুন স্ট্রেনারে ঢেলে দিয়েছি, জলও ড্রেন হয়ে গেছে। এখন এটাকে একটু ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি নুডলসগুলো, তাহলে নুডলসের কুকিং প্রসেস থেমে যাবে। তারপর এর মধ্যে দিয়ে দিব 2 টিস্পুন পরিমাণ তেল। তেলটাকে দিয়ে ভালো করে নুডলসটাকে মেখে নেব, তাহলে আর নুডলসগুলো একটা সাথে একটা লেগে থাকবে না। সো দেখুন বন্ধুরা, ভালো করে তেল মাখিয়ে নিয়েছি, এখন যাচ্ছি পরের স্টেপে। এখন আমি মাঞ্চুরিয়ানটা তৈরি করব। মাঞ্চুরিয়ান তৈরি করার জন্য এখানে আমি বাঁধাকপিটাকে একটা গ্রেটারের সাহায্যে মিহি করে গ্রেট করে নিয়েছি। এই মাঞ্চুরিয়ানে কিন্তু আপনারা অন্য সবজি ইউজ করতে পারেন, যেমন ক্যাপসিকাম, গাজর গ্রেট করে দিতে পারেন। আমি শুধু বাঁধাকপি দিয়েই তৈরি করছি মাঞ্চুরিয়ানটা। এখানে আমি নিয়েছি 2 কাঁচা লঙ্কা কুচিয়ে আর নিয়েছি ধনে পাতা কুচিয়ে 1 টেবিল স্পুন পরিমাণ। এখানে ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। তারপর দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ গোলমরিচ থেতো করে। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, নুনটাও আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণ সয়া সস। তারপর মাঞ্চুরিয়ানের বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম 2 টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লোর। আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণ ময়দা। এখন ভালো করে আগে মেখে নেব, যদি কর্নফ্লোর ময়দা আরও প্রয়োজন হয় আবার একটু অ্যাড করব। এখানে আমি আরও 1 টেবিল স্পুন পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি। এখানে আমি ময়দা আর কর্নফ্লোরটা একদম সম পরিমাণ নিয়েছি। সো দেখুন বন্ধুরা, মাঞ্চুরিয়ানের মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে। মাঞ্চুরিয়ানের এই মিশ্রণটা কিন্তু বেশি হার্ড করবে না, বেশি ময়দা কর্নফ্লোর দিয়ে কিন্তু বেশি শক্ত করবে না, একটু নরম রাখবে, তবেই মাঞ্চুরিয়ানগুলো খেতে সফট হবে। তো চলুন বন্ধুরা, এখন মাঞ্চুরিয়ানগুলো ফ্রাই করে নেব। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল ভালো করে গরম করে নিয়েছি। এখন হাত দিয়ে এভাবে গোল গোল করে মাঞ্চুরিয়ানগুলো দিয়ে দেব। মাঞ্চুরিয়ানের বলসগুলো ফ্রাই করার সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে তেলটা গরম করে, তারপর মাঞ্চুরিয়ানগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মাঞ্চুরিয়ানগুলো ফ্রাই করবেন। তবেই মাঞ্চুরিয়ানগুলো খুব সুন্দরভাবে ফ্রাই হবে, ভিতরে আর কাঁচা থাকবে না। যদি মাঞ্চুরিয়ানগুলো হাই ফ্লেমে ফ্রাই করা হয় তবে ভিতরে কাঁচা থেকে যায়, খেতে ভালো লাগবে না। সো দেখুন বন্ধুরা, মাঞ্চুরিয়ানগুলো আমার ফ্রাই করে নেওয়া হয়ে গেছে, একটা সুন্দর লালচে কালার এসে গেছে। এখন মাঞ্চুরিয়ানগুলো আলাদা একটা পাত্রে তুলে নিচ্ছি। এখন আমি তৈরি করব মাঞ্চুরিয়ানের জন্য গ্রেভি। একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম 3 টিস্পুন পরিমাণ সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দিলাম আদার কাঁচা লঙ্কা কুচানো। আদাটাকে একটু বড় টুকরো করে কেটে নিয়েছি। আদাটাকে 10 থেকে 15 সেকেন্ড ধরে ভালো করে হালকা লালচে করে ভেজে নেব। সো দেখুন বন্ধুরা, আদার কাঁচা লঙ্কাটাকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিব কিছু সবজি। এখানে আমি গাজর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, তারপরে নিয়েছি ক্যাপসিকাম আর নিয়েছি 1টা টমেটো। এখানে সবগুলো সবজি আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। মাঞ্চুরিয়ানের গ্রেভিতে সবজিগুলো এইভাবে কেটে দিলে দেখতেও ভালো লাগে এবং খেতেও ভালো লাগে। সবজিগুলোকে 10 থেকে 15 সেকেন্ড ধরে হাই ফ্লেমে একটু ভেজে নেব। সো দেখুন বন্ধুরা, সবজিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ নুন। নুনটা একটু কমে দেবেন, কারণ এখানে সস ইউজ করা হবে, সসের মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণ নুন থাকে।
নুনটা একটু বুঝিয়ে দেবেন, কমই ইউজ করবেন। সো দেখুন বন্ধুরা, সবজিটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব সস। এখানে প্রায় 2 টেবিলস্পুন পরিমাণ দিয়ে দিলাম টমেটো সস, আর দিয়ে দিলাম 1 টেবিলস্পুন পরিমাণ সয়া সস। সসটাকে দিয়ে একটু সময় কুক করে নেব। এখানে আপনারা রেড চিলি সসটাও কিন্তু ইউজ করতে পারেন, আমি এখানে আর ইউজ করছি না। সসটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ জল। জলটাকে দিয়ে ভালো করে মিক্স করে একটা বয়েল আনিয়ে নেব। সো দেখুন বন্ধুরা, একটা বয়েল এসে গেছে। এখন এর মধ্যে মেশাবো কর্নফ্লোর। এখানে একটা বোলে নিয়ে নিয়েছি 2 টিস্পুন পরিমাণ কর্নফ্লোর। একটু ঠান্ডা জল দিয়ে কর্নফ্লোরটাকে গুলে নেব। দেখুন কর্নফ্লোরটাকে গুলে নিয়েছি ভালো করে। তারপর এই কর্নফ্লোরের গোলাটা দিয়ে দিব সেই গ্রেভির মধ্যে, মাঞ্চুরিয়ানের গ্রেভির মধ্যে। এই কর্নফ্লোরের গোলাটা দিলে কিন্তু মাঞ্চুরিয়ানের গ্রেভিটা একটু থিক হবে। অবশ্যই এই কর্নফ্লোরের গোলাটা ইউজ করবেন। কর্নফ্লোরটাকে দেওয়ার সাথে সাথে দেখুন বেশ ঘন হয়ে গেছে। গ্রেভিটা আমার একদমই পারফেক্টলি তৈরি হয়ে গেছে। আপনারা যদি আরেকটু শুকাতে চান আরেকটু শুকিয়ে নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা মাঞ্চুরিয়ানগুলো। মাঞ্চুরিয়ানগুলোকে দিয়ে ভালো করে মিক্স করে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেছে আমার গ্রেভি থাকা মাঞ্চুরিয়ান। এখানে কিন্তু আমি পেঁয়াজ রসুন কিছু ইউজ করি নি, আপনারা চাইলে ইউজ করতে পারেন। রসুনটা আপনারা যখন আদার কাঁচা লঙ্কাটা দিয়েছি তখন একসাথে কেটে একটু ভেজে নিতে পারেন, আর পেঁয়াজটাও সবজির সাথে একসাথে দিয়ে ভেজে নিতে পারেন। সো বন্ধুরা, মাঞ্চুরিয়ান আমার তৈরি হয়ে গেছে। তো চলুন বন্ধুরা, এখন নুডলসটা তৈরি করে নিই। এখানে একটা কড়াইতে 2 টেবিলস্পুন পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি। এর মধ্যে 2 কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে তারপর এর মধ্যে দিয়ে দিব সবজি। এখানে নিয়েছি বাঁধাকপি, ক্যাপসিকাম আর নিয়েছি গাজর। এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সো দেখুন বন্ধুরা, সবজি দিয়ে দিয়েছি। এখন হাই ফ্লেমে সবজিটাকে একটু ফ্রাই করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো নুন, আর দিয়ে দিব 1/2 টিস্পুন পরিমাণ গোলমরিচ ক্রাশ করে। এই নুডলসে কিন্তু আপনারা আরও সবজি ইউজ করতে পারেন, যেমন বিনস বা অন্য কালারেরও ক্যাপসিকাম ইউজ করতে পারেন। এখানে আমি শুধু গ্রিন ক্যাপসিকামই নিয়েছি। সবজিগুলোকে হাই ফ্লেমে 10-15 সেকেন্ড ধরে নেড়ে চেড়ে ভেজে নেবেন। বেশি সময় কিন্তু সবজিগুলো ভাজবেন না, সবজিগুলো 30% ভাজলেই হবে। সো দেখুন বন্ধুরা, সবজি ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিলস্পুন পরিমাণ টমেটো সস, আর দিয়ে দিলাম 1/2 টেবিলস্পুন পরিমাণ সয়া সস। সসটাকে দিয়ে মিক্স করে তারপর এর মধ্যে দিয়ে দিব সেদ্ধ করে রাখা নুডলস। নুডলসটাকে দিয়ে ভালো করে মিক্স করে নেব সস এবং সবজির সাথে, আর এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবেন। সো দেখুন বন্ধুরা, ভালো করে মিক্স করে নিয়েছি, নুডলসটা আমার তৈরি হয়ে গেছে। হাক্কা নুডলসটা কিন্তু একদম ড্রাই থাকে, অবশ্যই ভালো করে ড্রাই করে নুডলসটাকে ভেজে নেবেন। তো চলুন বন্ধুরা, এখন নুডলসটাকে মাঞ্চুরিয়ানের সাথে সার্ভ করব। সো বন্ধুরা, দেখলে নিত কতটা ইজি ঘরে নুডলস এবং তার সাথে মাঞ্চুরিয়ান তৈরি করাটা। বন্ধুরা, আমার আজকের এই হাক্কা নুডলস তার সাথে মাঞ্চুরিয়ানের রেসিপিটি কেমন লাগলো ট্রাই করে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যদি রেসিপিটি ট্রাই করার পর ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আরও এরকম রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন, তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।